সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। রোমানাস ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি রোমানা বলছি, ইতালির বেরগামো শহর থেকে। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে একটা ইউগুড, আমার ভাসুর সারিকার চাচ্চু। 26 তারিখ সারিকাকে, ভাইজানকে দেখতে আমাদের বাসায় এসেছিল, তো উনি কিছু ইউগুড, তারপরে চকলেট আর পটেটো চিপস নিয়ে এসেছে। তো সেগুলি আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করতেছি। শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে কত রকমের ইউগুড আর চকলেট যে আছে সেটা দেখাবো। আর উনি 26 তারিখে এসেছিলেন আর আমি ভিডিওটি কাল রাতে করেছি। এর মধ্যে অনেক কিছু আমার বাচ্চারা খেয়ে ফেলেছে, আমিও খেয়েছি। তো যাই হোক, ভিডিও তো ভিডিও, আর আপনাদের সাথে শেয়ার করতেছি এটাই হচ্ছে আসল কথা। তো ওনার ভাতিজি ভাতিজার জন্য উনি খাবার দাবার আনবেন, দেখা করতে আসবেন, এটাই স্বাভাবিক। আমি এটা আসলে শেয়ার করতেছি না, উনি খাবারগুলো নিয়ে এসেছেন তাই ওনার কথা বললাম। আর এই ইউগুটটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিয়া নাম, তো ইউগুটটা হচ্ছে গম আর পেয়ারা ইউগুট, দুই রকমের ফল আর দুধের একটা মিশ্রণ, সম্পূর্ণ ন্যাচারাল, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এটা বড়রাও খেতে পারে আর ছোটরাও খেতে পারে। এখন সমস্যা হচ্ছে যেহেতু ওই যে দেখতে পাচ্ছেন গমের দানা দানা, তারপরে ফলেরও ছোটো ছোটো টুকরো আছে, তো ওই জন্য আমার বাচ্চা সারিকা এবং ফাইজান কেউ পছন্দ করতেছে না ইয়োগটা। তো এটা আমাকেই খেতে হবে, আর সারিকার বাবার তো সময়ই নেই খাওয়ার, ডিউটি করে, বাইরে বিভিন্ন কাজ থাকলে করে, ঘরে এসে রেস্ট করে। ইউগুট কখন খাবে, যখন সময় পায় তখন দুই বেলা এক মুঠ ভাত খায়। তো যাই হোক, এটার ভিতরে এইরকম, আর খুবই পুষ্টিকর এই ইউগুটটা। তো বললাম তো যে আমার বাচ্চারা পছন্দ করতেছে না। এটা হচ্ছে আরেকটা ইউগুট, এই যে ফলের ছবিগুলা ইউগুটের উপরে দেখতে পাচ্ছেন, এইগুলার ইউগুট আর কি, তবে সবগুলো একসাথে না, একটার ভিতরে আনারস, একটা পেশকা, একটা পেয়ারা, আরেকটার মধ্যে কিউই, আরেকটার মধ্যে অরেঞ্জ, এই রকম আর কি, এক একটার মধ্যে এক এক ফ্রুটস দেওয়া। আর দুধের যেই ব্যাপারটা থাকে ইউগুটে ওটা তো আছেই। তো ওইটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই কারণে, আমি যেহেতু মফস্বলের মেয়ে, তো দেশে থাকতে আমি মনে করতাম যে ইউগুট মানে হচ্ছে টক দই আর মিষ্টি দই। তো ইউগুট যে কত রকমের হয় সেটা ইতালিতে আসার পরে বুঝতে পেরেছি আর কি। তো খেতেও খুবই সুস্বাদু এইসব ফলের ইউগুটগুলো, আর নর্মাল যে ইউগুট টক দই মিষ্টি দই এগুলোও মার্কেটে পাওয়া যায়, 1 কেজির বয়াম থাকে, এইরকম গ্লাস থাকে, তো ওইগুলোও আমরা কিনে ব্যবহার করি। আর এই যে এটা হচ্ছে আরেকটা ইউগুট, এটা শুধু বাচ্চাদের জন্য, বাচ্চারা খায় ছোটো আর কি, কিছু কিছু বাচ্চারা আছে না আমার বাচ্চার মতো একদম খেতে চায় না, ওদের জন্য আর কি। যদি ভালো লাগে দুইটা খাবে, না লাগলে একটাই তো খায় না আমার বাচ্চা, তো একটা খোলার পরে খেলো না, নষ্ট হয়, তার জন্য এরকম ছোটো ছোটো করে করা আর কি বাচ্চাদের জন্য। আর এই ইউগুটগুলো খুবই টেস্টি, আর এগুলো ফলের তৈরি, আর শুধু ছোটোরা খাবে সেটা না, বড়রাও খেতে পারে, তবে মূলত ছোটোদের জন্যই তৈরি। আর এটা হচ্ছে একটা বিস্কিট, এরকম বিস্কিটের প্যাকেট ছিল বড়, তো বাচ্চারা খেয়ে ফেলেছে। বিস্কিটগুলো হচ্ছে দুই পাশে বিস্কিট, মাঝখানে চকলেট, আর এটা হচ্ছে একটা চকলেটের প্যাকেট, এই প্যাকেটটাও খুলে খেয়ে ফেলেছে। তো চকলেট আছে ভিতরে কয়েকটা, এই তো দেখতে পাচ্ছেন এরকম চকলেট, ভিতরে এইরকম বাদাম দেওয়া, খুবই টেস্টি। আর এই যে দেখতে পাচ্ছেন চকলেটটা, এটা সম্পূর্ণ দুধের তৈরি, খুব একটা মিষ্টি না, তবে দুধের দারুণ একটা ফ্লেভার আসে। এটা হচ্ছে ট্যাবলেট, যে ওষুধ মেডিসিন বড় বড় থাকে না, গ্যাস্ট্রিকের ট্যাবলেট,
তারপর এখানে তাকে পেরে না, সাদা সাদা ওই রকম দেখতে, কিন্তু ওইগুলো ট্যাবলেট না, মেডিসিন না আর কি, ওইগুলো চকলেট সাদা সাদা। তো সবগুলো তো আর খুললেই নষ্ট হবে, তাই খুলে দেখাচ্ছি না। এই তো আরও চকলেট, এই চকলেটগুলো এই যে উপর দিয়ে দেখতে পাচ্ছেন, ভিতরে এমনই, খেতে খুবই টেস্টি। সবগুলো চকলেটই দুধের তৈরি, এই যে উপরে দুধের ছবি দেওয়া আছে, আর এই তো এইগুলোও চকলেট। এটা উপরে ভিতরে ওই আগে যে চকলেটগুলো দেখলেন, এটা দেখানোর আগে ভিতরে এটার ভিতরে অনেকটা ওই রকমই। তো আমি খুলে দেখানোর চেষ্টা করতেছি, ওই যে দেখুন, আমার জন্য এনেছে 2 প্যাকেট বাদাম, পেস্তা বাদাম 1 প্যাকেট, আর 1 প্যাকেট কাজু বাদাম, আর একটা ফ্রুটস, ড্রাই ফ্রুটসের প্যাকেট। তো ওইগুলো আমি ভিডিও করিনি, এমনিতেই তো ভিডিও আমার বড় হয়ে যায়। আরও তো বলেছি আরও অনেক খাবার ছিল, যেহেতু 26 তারিখে উনি এসেছেন, আর আমি ভিডিও করেছি গতকাল রাতে 30 তারিখে, অনেকগুলোই বাচ্চারা খেয়ে ফেলেছে, আমিও খেয়েছি। আর এটা হচ্ছে পটেটো চিপস, এই চিপসটা অনেক মজার, স্পাইসি টাইপের। আগে যখন আমি যখন নতুন আসছি, সারিকা ফাইজান ছিল না, তখন আমরা এরকম চিপসের এই চিপসগুলো নিয়ে বসতাম আমি আর আমার হাজব্যান্ড, টিভিতে ইটালিয়ান মুভি দেখতাম, কখন যে শেষ হয়ে যেত টেরি পেতাম না। শেষ হয়ে গেলে আমি সারিকার বাবাকে বলতাম, তুমি বেশি খেয়েছো? সারিকা বাবা বলতো, না আমি কখন খেলাম, তুমি তো খেয়েছো। দেখ এগুলো অতীত, মিষ্টি মধুর অতীত। তো আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।